রোগীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশে গ্রামের মানুষ কিন্তু জানে না যে কখন কোথায় যেতে হবে, বার্ন হলে কি করতে হবে, কি কি কারণে বার্ন হয়। মানুষ যদি পুরা রোগ থেকে মুক্তি পায়, আমরা যদি মানুষকে বুঝাইতে সক্ষম হই, তাহলে প্রতি বছর 6 লক্ষ মানুষ পুড়বে না। সিম্পলি একটা গরম পানি নিয়ে যাওয়ার নিয়মটাই মানুষ জানে না, যে ডেক্সিতে করে নিলে ধাক্কা লেগলে পড়ে যায়, হাজার হাজার বাচ্চা বছরে এভাবে পুড়ে। সেটা আমি ওনাকে বোঝাতে সক্ষম হয়েছি এবং উনি খুব খুশি, এবং উনি বললেন যে না আমি এই ব্যাপারে কাজ করব। উনি আমাকে বললেন যে না আমরা এইভাবে কাজ করব, আমরা WHO বাংলাদেশের সাথে। আপনারা জানেন যে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে আমাদের সাইমা ওয়াজেদ পুতুল রিজনাল ডাইরেক্টর হিসাবে নিয়োজিত হয়েছেন, সেই অনুষ্ঠানে আমি একটি প্রতিনিধি দল নিয়ে আমরা গিয়েছিলাম জেনেভাতে। গত 23 জানুয়ারিতে এক্সিকিউটিভ বোর্ডের সভায় 34টি দেশে সকল দেশের হাঁ বুটে সাইমা ওয়াজেদ নিয়োগপ্রাপ্ত হন, এবং উনি আগামী 1 ফেব্রুয়ারি ওনার বিশ্ব স্বাস্থ্য সত্তার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসাবে দায়িত্ব অফিসিয়ালি বুঝে নেবেন। আপনারা জানেন যে বিশ্ব সংস্থা স্বাস্থ্য সংস্থা 194টি দেশে 6টি অঞ্চলে বিভক্ত, এবং এখানে 2 বছরের জন্য মোট 34টি দেশে বিশ্ব স্বাস্থ্য সদস্য হওয়ার সুযোগ পায়। গত 2023-এর 1 নভেম্বর ভারতের দিল্লিতে এই ভোট, এই রিজনাল ডাইরেক্টরের যে ইলেকশন সেটা হয়, এবং সেখানে সাইমা ওয়াজেদ 10টি দেশের মধ্যে 8টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। আমি যখন এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অনুষ্ঠানে যোগদান করি, এই অনুষ্ঠানে আমি দক্ষিণ পূর্বে যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে মহাপরিচালক মিস্টার টেডোস, তার সঙ্গে আমি সাক্ষাৎ করি, তার সঙ্গে আমার খুব আন্তরিক কিছু বৈঠক হয়। সেই বৈঠকে আমি তাকে বেশ কিছু জিনিস বলি যেটা আমাদের দেশের জন্য খুবই জরুরি, যেরকম বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদনের জন্য তার কাছ থেকে আমি সহযোগিতা কামনা করি। ওনাকে আমি বলি যে আমাদের যে ঔষধ প্রশাসন দপ্তর, সেখানে সক্ষমতা Level 2 থেকে যেন Level 3 মানে ইয়ে করা যায়, আপডেট করা যায়, তাহলে আমাদের এই ভ্যাকসিনটা আমরা মানে উৎপাদন করতে পারব। এবং উনি আমাকে কথা দেন যে উনি আগামী 3 মার্চে একটা প্রতিনিধি দল এখানে পাঠাবেন, তারা এসে দেখে একদমিন করে এটা সম্বন্ধে পরবর্তী পদক্ষেপ নেবে। এবং এই বৈঠকে কিন্তু আমি ওনার সাথে আরেকটা বিষয়ে খুব জরুরি কথাবার্তা বলি, এবং সেটাকে উনি খুব মানে প্রশংসিত, যে বাংলাদেশে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুব জরুরি। যেরকম আমার বার্নের অ্যাওয়ারনেস, ব্রেস্ট ক্যান্সারের অ্যাওয়ারনেস, আমাদের দেশে গ্রামের মানুষ কিন্তু জানে না যে কখন কোথায় যেতে হবে, বার্ন হলে কি করতে হবে, কি কি কারণে বার্ন হয়। মানুষ যদি পুরা রোগ থেকে মুক্তি পায়, আমরা যদি মানুষকে বুঝাইতে সক্ষম হই, তাহলে প্রতি বছর 6 লক্ষ মানুষ পুড়বে না। সিম্পলি একটা গরম পানি নিয়ে যাওয়ার নিয়মটাই মানুষ জানে না, যে ডেক্সিতে করে নিলে ধাক্কা লেগলে পড়ে যায়, হাজার হাজার বাচ্চা বছরে এভাবে পুড়ে। সেটা আমি ওনাকে বোঝাতে সক্ষম হয়েছি, এবং উনি খুব খুশি, এবং উনি বললেন যে না আমি এই ব্যাপারে কাজ করব। তারপরে দেখেন আমাদের দেশে গ্রামে এই যে ব্রেস্ট ক্যান্সার, আমাদের মহিলারা স্বাভাবিকভাবে একটু সাই থাকে, তারা তাদের প্রবলেমটা কোনো সময় ডাক্তারের কাছে যায় না, অনেক দিন পরে যখন আসে তখন কিন্তু কিছুই করার থাকে না। এই জিনিসটা আমি ওনাকে বললাম, পরে উনি আমাকে বললেন যে না আমরা এইভাবে কাজ করব, আমরা WHO বাংলাদেশের সাথে। এরপরে আমি সাইমা ওয়াজেদের সাথেও আমি অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে মিটিং করি। উনি আমাকে বলেন যে দেখেন আমি এই রিজনাল ডাইরেক্টর সাউথ ইস্ট ইয়ার, সুতরাং আমাকে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আগে ভালো করতে হবে, উন্নত করতে হবে, তাহলে কিন্তু অন্যান্য দেশের লোকজন আমাদের উপরে আস্থা ফিরে আনবে। এবং আমি ওনাকে কথা দিই যে আমি ওনাকে সর্বাত্মক সাহায্য করব, যাতে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে উন্নতি করা যায়, এবং আমরা সবাই একসাথে কাজ করে আমরা সেটাকে ডেভেলপ করব। এর মধ্যে আবার আমি ইন্দোনেশিয়ার একটা ডেলিগেট আসছিল, তাদের সঙ্গে আমি আলাপ করি। ইন্দোনেশিয়া আমাদের মানে সহযোগী দেশ হিসাবে, আমি আপনারা জানেন কিনা জানি না, আমি নিজে ব্যক্তিগতভাবে এশিয়া প্যাসিফিক বার্ন অ্যাসোসিয়েশনের সভাপতি, মানে এশিয়া প্যাসিফিক বার্ন
অ্যাসোসিয়েশন, এই দেশগুলোকে নিয়ে আমরা কিভাবে বার্ন সার্ভিসটা উন্নত করতে পারি সে বসে আমার ইন্দোনেশিয়ার ডেলিগেটের সঙ্গে কথা হলে তো আমরা 2026 এখানে একটা বড় কনফারেন্স করব, সেটাও আমি WHO-র সাথে কথা বলি, আমি ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের সাথে কথা বলি, কারণ তারা কিন্তু ভোট দিয়ে আমাকেও নির্বাচিত করছিল গত 3 মাস আগে চায়নাতে একটা কনফারেন্সে। যাই হোক, এই হলো সার্বিক অবস্থা। আমি আমি মনে করি যে সাইমা ওয়াজেদ পুতুলের যে এই রিজনাল ডাইরেক্টর হওয়াটা এটা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। আপনাকে আমি আমি বলতে পারি, আমি যখন মিটিংয়ে ঢুকলাম তখন বিভিন্ন দেশের প্রতিনিধিরা এবং আমার কাছে আমি নিজে খুব গর্ব ফিল করলাম যখন তারা সাইমা ওয়াজেদ পুতুলের নামটা বলল, আমার দেশের পতাকাটা দেখালো এবং সবাই তালি মেরে যখন সাইমা ওয়াজেদকে অভিভূত করলো, আমি মনে করি যে আমার দেশের জন্য একটা বিরাট গর্ব। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি খুবই সম্মানিত বোধ করলাম। তো আশা করি যে আমরা এই সাইমা ওয়াজেদ পুতুলের এই নিয়োগটা আমরা সবাই সুষ্ঠুভাবে কাজ করে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করতে পারবো। এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা, আপনারা অনেকেই আমাকে অনেক সহযোগিতা করে আসছেন, যার জন্য আমরা অনেক কিছু করতে পেরেছি। ভবিষ্যতেও আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে ভুল ত্রুটি দেখিয়ে দেখবেন যে কীভাবে কী করা যায়। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আমরা উন্নতি করতে পারবো। আমি ইতিমধ্যেই 2 জায়গায় ভিজিট করেছি, চট্টগ্রামে গেছি, আমি কিছু কিছু কাজ শুরু করছি। আমি দেখব সামনে যে আমি আরও কিছু জায়গায় ভিজিট করব। আমার যে মেসেজটা প্রথম দিন থেকে আমি দিয়ে আসছি যে আমি প্রান্তিক জনগোষ্ঠী উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে আপগ্রেড করব। আপগ্রেড করলে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে মাটিতে রুগী থাকবে না এবং রুগীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।